আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। আজকে কিন্তু মানহাকে দেখতে পাচ্ছেন, আপনার প্রিন্সেস সেজে কিন্তু বসে আছে, খুব লজ্জা পাচ্ছে। তো আমার প্রিন্সেসটার জন্য কিন্তু এই যে সুন্দর যে ড্রেসটা আছে সেটা কিন্তু এনেছি, আর আপনাদের কিন্তু এর আগের এপিসোডে দেখিয়েছিলাম যে এটা মানহার জন্য কিনেছি। তো অনেকে কিন্তু রিকোয়েস্ট করেছিলেন যে মানহামণি পরার পর এটা কেমন লাগে সেটা দেখবে, এই জন্য কিন্তু স্পেশাল এই ভিডিওটা করা। তো মানহামণি, তোমার কেমন লাগছে? ভাল লাগছে? এই ড্রেসটা কেমন সুন্দর? তো এই যে সুন্দর ড্রেসটা আছে, এই ড্রেসটা কিন্তু আমি আগের এপিসোডে বলেছি নূর ম্যানশন থেকে কিনেছি, আর এখানে ওখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু ড্রেস পাওয়া যায় বিভিন্ন কালারে। তো আপনারা কিন্তু ড্রেস থিমের উপর ম্যাচ করে কিন্তু এক একটা ড্রেস কিন্তু ওখান থেকে নিয়ে নিতে পারবেন। আর বাজেটটা কিন্তু জিজ্ঞেস করেছেন যে এই ধরনের গাউনের বা এই ধরনের যে ড্রেসগুলো, ফ্যান্সি ড্রেসগুলোর বাজেটটা কিরকম। তো আপনারা 1200 থেকে শুরু করে 2000-2500 টাকার ভিতরে কিন্তু এগুলো নিতে পারবেন, একদম লোয়েস্ট প্রাইস হচ্ছে 1200 টাকা। তো আমরা কিন্তু এটা 1200 টাকা দিয়ে এনেছি, এটা কিন্তু খুবই সুন্দর। তো মামনি, তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো সবাইকে। মানহামণি লাইফস্টাইল, মানহামণি লাইফস্টাইল। তো মানহার বাবা কিছু বলো, কিছু বলো, কিছু বলো না মানহার বাবা, বলো না সবাইকে। অভিনন্দন তো আপনারা যারা আমাদের মানহামণি চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন বা নতুন ফ্রেন্ডস আছেন, তারা সবাই মানহামণি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ওর জন্য বেশি বেশি দোয়া করবেন। তারপর দেখতে পাচ্ছেন ও কিন্তু ওর চ্যানেলের কথা যখন বলছে কিন্তু খুব খুশি। তো একটু উপরে উঠো, উঠে একটু প্রিন্সেস পোস্টটা দাও, মানহার অনেক সুন্দর প্রিন্সেস পোস্ট দিতে পারে। উপরে উঠো, উপরে উঠো, উপরে উঠো। হ্যাঁ হ্যাঁ, এবার প্রিন্সেস পোজ দাও। এটা হচ্ছে তার সিগনেচার পোজ, সিন্ড্রেলা পোজ। আপনারা দেখতে পাচ্ছেন ওর খুশির কোন অন্ত নাই। নামাও। হ্যাঁ, এই যে এই দুইটা কোনা ধরো, এই দুইটা কোনা ধরো। হ্যাঁ, এই দুইটা কোনা, এই এবার হয়েছে সুন্দর। তো আপনারা দেখতে পাচ্ছেন মানহামণি কিন্তু অনেক এক্সাইটেড, এক্সাইটেড হচ্ছে, ওটা কি যা করছে নিজে বুঝতে পারছে না। তো বেবিটা কিন্তু নতুন টয়েস, নতুন ড্রেস, চকলেটস এগুলো পেলে কিন্তু অনেক খুশি হয়। ও কিন্তু একটাই কথা, এখন সবাই সাবস্ক্রাইব করবেন মানহামণি লাইফস্টাইল। তো ভিউয়ার্স, আমাদের ফ্যামিলি ব্লগ কিন্তু অনেকেই খুব পছন্দ করেন, মানহাকে অনেকে খুব পছন্দ করেন। এভাবে কিন্তু মানহার জন্য দোয়া করবেন যেন মানহার লেখাপড়ায়, তারপর কথাবার্তায়, চালচলনে সবকিছুতে যেন ভালো হয়, বড় হয়ে যেন মানুষের মতো মানুষ হতে পারে। তো আমি যদি মানহাকে বলি যে তুমি মানুষের মতো মানুষ হও, তখন কিন্তু বলে তাহলে কি আমি মানুষ নাই, আমি কি গরু? তো মানহা কিন্তু এগুলো বলে। তো যাই হোক মানহামণি, টাটা, টাটা, সি ইউ নেক্সট টাইম, আল্লাহ হাফেজ, হাফেজ।